নিটল টাটানের বিহিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মজুমদার জুয়েল। দিনে বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ডক্টর মিজানুর রহমান এবং ইকোনমিক টাইমসের সম্পাদক স্বাগত মাহমুদ। আপনাদের দুজনকে স্বাগত সংবাদ সম্প্রসারণে। মাহমুদ, আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশ দিলেন আগামী 3-4 দিনের মধ্যে পিসিআর মেশিন পিসিআর ল্যাব বসাতে নির্দেশ দিয়েছেন বিমানবন্দরগুলোতে, আপনি জানেন যে এর আগেও স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছিল পিসিআর ল্যাব বসানো হবে, তার কিছুদিন পরে আবার সেটি বাতিল করে দেওয়া হয়। আজকে প্রধানমন্ত্রীর নির্দেশ দেওয়ার পরে তোড়জোড় শুরু হয়ে গেছে। আসলে এই প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধনের প্রয়োজন কেন হলো বা প্রধানমন্ত্রী কি বা কেন নির্দেশ দিতে হলো এই পিসিআর ল্যাব বিমানবন্দরে বসানোর, কারণ এর আগে যখন সংযুক্ত আরব আমিরাত থেকে বলা হয়েছে যে 5টি দেশ থেকে যাত্রী আসতে গেলে তাদেরকে র্যাপিড পিসিআর টেস্ট করিয়ে আসতে, অন্যান্য দেশ কিন্তু করে ফেলেছে, কিন্তু আমরা কেন দেরি করলাম এটা আমার প্রথম মনে হয়। কারণ এই 5টা পিসিআর ল্যাব এই 3টা বিমানবন্দরে বসানো এটা কোনো জরুরি কাজ নেই। এর মাধ্যমে প্রমাণ হয় যে স্বাস্থ্য ব্যবস্থায় আসলে এক ধরনের একটা সম্ভব গতি, উদাসীনতা, কর্তব্যে অবহেলা সবকিছুই বিরাজ করছে। কারণ এর আগে আমরা দেখেছি যে যাদেরকে অনুমতি দেওয়া হয়েছিল টেস্ট করে সার্টিফিকেট দেওয়ার, তারা ভুয়া সার্টিফিকেট দিয়েছে, এবং আমার মনে হয় বাংলাদেশ হচ্ছে একমাত্র দেশ ছিল যে ভুয়া সার্টিফিকেট দাঁড়িয়ে বিমান প্লেনে করে ভিন্ন দেশে গিয়ে ধরা পড়েছে এবং ইটালিতে সে প্লেনও নামতে দেওয়া। এর চেয়ে বড় লজ্জার আর কিছুই হতে পারে না, বাংলাদেশই একমাত্র দেশ। এখন এটা যখন এয়ারপোর্টে বসানোর কথা হচ্ছিল তখন কেন এটা বিলম্ব করলো স্বাস্থ্য মন্ত্রণালয় এটা আমি বুঝতে অক্ষম। এটা খুব দ্রুত বসানো প্রয়োজন এবং এখানে দক্ষ কর্মী এবং নির্ভেজাল রিপোর্ট যেন দেওয়া হয় যাতে করে আর কোনো বদনামীর বা কলঙ্কের ঘটনা না ঘটে, সেটাই আমাদের দেখার বিষয়। আমরা আশা করব যে এই প্রধানমন্ত্রীর নির্দেশ কত দ্রুত বাস্তবায়িত হয় সেটা দেখা। ডক্টর মিজানুর রহমান, আপনার বিশ্লেষণ শুনি। আমি ইয়ার সাথে স্বাগত ভাইয়ের সাথে একমত, কারণ এটা এই এই সিদ্ধান্ত গুলো একবারে মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত কেন যাওয়া লাগে আমি এটা বুঝতে পারিনি। এটা আমাদের যারা দায়িত্বশীল ব্যক্তি তারা তো দুনিয়ার সব খবরই রাখেন, আর আমাদের 3টা মাত্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, 2টা ছোট ছোট, ওখানে হয়তো একটা করে মেশিন লাগালেই হবে, আর এটা ঢাকায় হয়তো একাধিক লাগতে পারে। তো এটা এমন ব্যয়বহুল কিছু না। তবে এটা আমি জানি না, একদম পিসিআর টেস্ট যেটা যেটা সময় সাপেক্ষ, এটা হলো অ্যান্টিজেন টেস্ট যেটাকে বলা হয়, অর্থাৎ খুব দ্রুত রেজাল্ট পাওয়া যায় 15-20 মিনিটের মধ্যে, সেই টেস্টের কথা বলতে বলা হচ্ছে। না না, অ্যান্টিজেন টেস্ট নয় ডক্টর মিজান, আমি একটু কারেকশন করি, অ্যান্টিজেন টেস্ট কোথাও এইভাবে গৃহীত হচ্ছে না, পিসিআর ল্যাবের রিপোর্ট লাগবে অবশ্যই। না না, আমি বলছি পিসিআর এর দুই ধরনের টেস্ট হয়, একটা হচ্ছে জাস্ট ইন টাইম পিসিআর, এটা সময় সাপেক্ষ, আর একটা হচ্ছে মানে র্যাপিড টেস্টের মধ্যে দুই ধরনের রাখছে, একটা হচ্ছে একটা টেস্ট দিয়ে শুধু আপনার ইমিউনিটি লেভেল মাপা হয়, আর আরেকটা হচ্ছে যে তাৎক্ষণিক ভাবে করোনার শনাক্ত করা যায়, সেটার কথা বলছি। 15-20 মিনিটের মধ্যে বা আধা ঘন্টার মধ্যে যদি আপনি রেজাল্ট না দেন তাহলে তো এয়ারপোর্টে করে লাভ নাই, এয়ারপোর্টে যদি 4-7 ঘন্টা লাগে ওখানে আরেকটা বিশৃঙ্খলা হবে। আর মূল সমস্যাটা হচ্ছে আমাদের যে উত্তর সিটি ডিএনসি হাসপাতাল, সেখানে কিন্তু শুধু বিদেশগামীদের জন্য পিসিআর টেস্টের ব্যবস্থা করা হয়েছিল, পরবর্তী যখন এটাকে টোটালি একটা কোভিড হাসপাতালে রূপান্তর করা হয় সেখান থেকে বোধ হয় ওই 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 সিস্টেমটা বোধ হয় এখন আর বলবৎ না থাকার কারণে বেশি সমস্যা দেখা দিচ্ছে। আর কোনো অবস্থাতেই আমি এখনো বলি এই বেসরকারি কোনো প্রতিষ্ঠানকে এই ধরনের টেস্ট করে বিদেশে পাঠানোর লোক অনুমতি দেওয়া উচিত না, সেখানে যত ভালো ব্যবস্থাই থাকুক না কেন। আমরা আগের অভিজ্ঞতার আলোকে বলছি যে এই বেসরকারি ভাবে করতে গেলে ওখানে বিভিন্ন ধরনের ম্যালপ্র্যাকটিস হওয়ার সম্ভাবনা আছে, সেই জন্য এটা যদি হয় যে সিদ্ধান্তটা আমি মনে করি দীর্ঘদিনের মধ্যে বাস্তবন হয়ে গেলে এই সমস্যাটা থাকবে না। কথাটা এরকমই এসেছিল যে যেহেতু আগেও সিদ্ধান্ত হয়েছিল, সিদ্ধান্ত নেন দেরি হয়েছিল, কিন্তু আপনারা দুজনে একমত হয়েছেন। আমি একটু অন্য প্রসঙ্গে আসি, যেটি টিকার ব্যাস প্রসঙ্গে বলা হয়েছে। শকত মাহমুদ, আপনি জানেন যে 12 তারিখ থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে এবং অভিভাবকদের মধ্যে একটা টেনশন তো আছেই যে তাদের সন্তানদেরকে এখনও টিকা দেওয়া গেল না, এই মুহূর্তে স্কুলে পাঠাবেন। সের মধ্যে আগে বলা হয়েছিল টিকার দেওয়া হবে, মাঝখানে বাতিল করে দেওয়া হলো, আবার আজকে বলা হয়েছে টিকা দেওয়া হবে, তবে হুর অনুমতি লাগবে। আপনার বিশ্লেষণ শুনি। WHO বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমতিটা লাগবে 12-17 বছর বয়সী যারা তাদেরকে টিকা দিতে গেলে WHO এর পারমিশন লাগবে। কিন্তু এই যে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান খোলার জন্য যে কর্মসূচি দেওয়া হয়েছে, ঘোষণা দেওয়া হয়েছে, সেখানে টিকাদানের কি ব্যবস্থা বিশ্ববিদ্যালয় বা কলেজ লেভেলে
সেটা কিন্তু আমরা কিন্তু এখনো কিন্তু জানতে পারিনি কিভাবে তাদেরকে টিকা দেওয়া। একসময় বলা হয়েছিল যে 5% নিচে যদি আক্রান্তের হার আসে তখন খুলে দেওয়া হবে, এখন 9% আসছে। আমরা আসলে তারিখ যত ঘোষণা করেছি যেদিন, এই তারিখ যত এগিয়ে আসছে আমাদের পার্সেন্টেজ, আক্রান্তের পার্সেন্টেজও পরিসংখ্যানে কমে আসছে। তো সেই পরিকল্পনাটা কোথায়? যেমন আমরা দেখছি যে গণটিকা যারা দিয়েছেন, গণটিকাটা কর্মসূচিটা সফল হয়নি, কারণ টিকা হাতে না মজুত না রেখেই কিন্তু গণটিকার কর্মসূচি দেওয়া হয়েছিল এবং একে রাজনৈতিক মহল একটা গণপ্রতারণা বলেছিল, তা অনেকে গিয়ে ফিরে এসছে। এখন দ্বিতীয় ডোজের টিকা দেওয়ার কথা বলা হচ্ছে, ভালো কথা। গণটিকা প্রথম পর্যায়ে যদি 30 লাখ লোককে দেওয়া হয়ে থাকে, আমার মনে হয় যে বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র ছাত্রী শিক্ষক এবং কর্মচারী সব মিলিয়ে কিন্তু কত 14 লাখ বা 15 লাখ যদি ম্যাক্সিমাম হতে পারে, তো সেই টিকাটা তখন যদি তাদের দিয়ে দেওয়া হতো তাহলে কিন্তু আজকে স্কুল কলেজ খোলার জন্য এত পেরেশানি আমাদের প্রয়োজন ছিল না। এবং এখনো কিন্তু 12 তারিখ থেকে খুলবে, কিন্তু এই স্টুডেন্টদের বা শিক্ষকদের কথা বলা হচ্ছে 30% কত পার্সেন্ট দেওয়া হয়ে গেছে, এটা একটা আনুমানিক হিসাব, কিন্তু সেই টিকাদানের কর্মসূচিটা কিন্তু এখনো সরকার ঘোষণা করেনি কবে দিবে, কিন্তু বড় টিকাটা ঘোষণা করেছে। তা আমরা আশা করব যে স্কুল কলেজগুলো সঠিক সময় সঠিকভাবে খুলবে এবং পরিস্থিতি স্বাভাবিক হলে, কথাটি মন্ত্রীরা বারবার বলছে। এখন আমার ধারণা যে এই স্কুল কলেজ খোলার ক্ষেত্রে যে সপ্তাহে একদিন হবে ক্লাস, অন্য শ্রেণীর পরের দিন হবে, এটা কিন্তু কেউ মানবে বলে আমার মনে হয়, কারণ খুললে সব স্কুলই চালুর জন্য শিক্ষকরাও মুখিয়ে আছেন, ছাত্রছাত্রীরাও মুখিয়ে আছেন, এবং হুড় হুড় করে সব স্কুল যাওয়া শুরু হয়ে যাবে এবং সবাই কিন্তু এটা আর মানবেন। সেই ক্ষেত্রে আমার সরকারের কাছে আমার অনুরোধ থাকবে যে শিক্ষার্থীদের মধ্যে টিকা 12 থেকে 17 বছর বয়সী, এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার পারমিশন অবশ্যই প্রয়োজন, কিন্তু এর উপরের বয়সী যারা, তাদের শিক্ষা টিকা দেওয়াটা পরিকল্পনা করে এটা খুব জরুরি এবং সেটা আমাদের জানানো প্রয়োজন। জি ডক্টর মিজান, পাশাপাশি আজ এই মাসে 2.5 কোটির মতো টিকা চলে আসবে, টিকা মোটামুটি দেয়া সম্ভব, সেই পরিকল্পনাটা নেওয়া হয়নি। কারণ আমি আজকে আপনাকে একটা রেফারেন্স হিসেবে বলি, ভিকারুন্নেসা স্কুলের একজন অভিভাবক প্রতিনিধি নেতা, তিনি আজকে জানালেন যে শিক্ষক কর্মচারীদের মধ্যে 15% টিকা নেয়নি। তো সেই পরিকল্পনাটা আগে করা যেত না? ইভেন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলতে পারেন যে কত পার্সেন্ট শিক্ষক বা কর্মচারী এরই মধ্যে টিকা নিয়েছেন? শতভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতভাগ তারা কিন্তু আর সেখানে যাবে না। অতএব এটা ভাবার কোন উচিতই নয় যে কেউ ডাবল ডোজ দেওয়ার জন্য বা একসঙ্গে দুটো ডোজ দেওয়ার জন্য সেখানে যাবে। শিক্ষকদের টিকা বিশ্বের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের টিকা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতভাগ শিক্ষক টিকা দিয়ে দিচ্ছে। আর শিক্ষার্থীদেরও আমি গত পরশুদিন পর্যন্ত জানি ইতিমধ্যে অর্ধেকেরও বেশি শিক্ষার্থী টিকার আওতায় চলে আসছে। আর যেটা বলছেন, আমি জানি না পৃথিবীর কোথায়ও স্কুল কলেজ খোলার সাথে টিকার কোনো সম্পর্ক আছে কিনা, এটা কেবলমাত্র ইউরোপ এবং আমেরিকা ছাড়া আর কোথাও কিন্তু 12 বছরের টিকার কথাটা আসেনি। আমাদের এখানে হঠাৎ করে কোথা থেকে আসলো, এটা কোনো প্রয়োজন ছিল না, কারণ শিশুদের মধ্যে বা কম বয়সের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকার কারণে ওই সংক্রমণের পরিমাণ ওখানে কম হয়, আর যদি টিকা অ্যাভেলেবেল হয় তখন সেটা আমরা আস্তে আস্তে নিজের দিকে নামবো। কিন্তু শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে স্কুল কলেজে, এইটা আমি মনে করি না এটা কোনো দেশে এখনো করা হয়েছে। এটা খুব মানে একটা মানে ওর আনুমানিক সিদ্ধান্ত, কবে আপনি টিকা পাবেন, এবারে আবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদন হবে, আমাদের এক্সপার্টরা বলবে বাচ্চাদের জন্য স্পেশাল টিকা লাগবে, হয়তো দেখা গেল যে এর জন্য বিশেষ একটা ব্র্যান্ডের টিকাই হয়তো সুপারিশ করলো, সেই পরিমাণ টিকা সঙ্গে হিসাবটা ঠিক না। আমাদের স্কুল কলেজে তো লক্ষ লক্ষ ছাত্র, শুধু বিশ্ববিদ্যালয়ে নার্সারি লেভেলে আছে 40 লক্ষ। তো আমরা সেটার চেষ্টা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়গুলোতে অলরেডি যারা এনআইডি আছে অথবা এনআইডি নাই, তাদের আইডি কার্ড দিয়ে স্পেশাল রেজিস্ট্রেশন তাদের হয়ে গেছে এবং সেখানে টিকাদানটা চলছে মানে শিক্ষার্থীদের, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। সেটা হয়তো এই নতুন এই মাসের মধ্যে যে টিকা আসবে এ দিয়ে এটা কভার করা যাবে। কিন্তু আপনি স্কুলের বাচ্চাদেরকে টিকা দেওয়ার কিভাবে এই কথাগুলো এখন আসলো, কেন আসলো, আর এগুলো আমার মনে হয় একটু আগ বাড়িয়ে কথা বলা। আপনি যখন টিকা আসবে এবং সারা পৃথিবীতে, এটা কি আমাদের পার্শ্ববর্তী দেশের যারা টিকা উৎপাদন করে তারা কি দিচ্ছে স্কুলের বাচ্চাদের টিকা, কেন আমরা এগুলো বলতেছি আমি এটা বুঝতে পারতেছি না।
আর অভিভাবক কি বললো, অভিভাবকরা অনেক সময় দে আর নট দ্য এক্সপার্ট, এতদিন বলছে স্কুল কেন খোলে না আর অস্থির হয়ে গেছেন, আবার এখন স্যার বলছেন টিকা দিয়ে খুলতে হবে, টিকা দেওয়া হয়নি, আর বিকারণ আছে স্কুলের শিক্ষকরা কেন টিকা দেয়নি, আমার তো মনে হয় এটা ফোকাস করা উচিত। আমাকে মহাপরিচালক বলা হয় উচ্চ মাধ্যমিক উনি বলছেন মানে শিক্ষক কর্মকর্তাদের কেউই এখনো টিকার বাকি নাই, আরো এটা দুই সপ্তাহের কথা 75% 80% শিক্ষক কর্মকর্তারা সারা বাংলাদেশের শিক্ষক কর্মকর্তা তারা টিকা দিয়ে ফেলছে, এখন বিকারণ্যাসে কেন টিকা দেয়নি এটা স্পেশালি আমি মনে করি এটা তদন্ত হওয়া দরকার, কেন বিকারণ্যাসা ওই অভিভাবক প্রতিনিধি যারা বিভিন্ন সময় বিভিন্ন বিতর্কিত কথা বলে এটা সেই বিতর্কের অংশ কিনা আমি জানি না, কিন্তু আর ওখানে যারা শিক্ষক যারা আছে তাদের অলমোস্ট 60% বয়সই তো 40-এর উপরে, তারা তো অনেক আগে টিকা দিয়ে টিকা দেওয়ার কথা এটা দেয়নি, এটা কোনো একটা এই বক্তব্যটা সঠিক না। আর আমি যেটা বলবো যে আপনাকে স্বাস্থ্যবিধির মানার কথা যেটা বলছি এটাও সকলের যথার্থই বলছেন, পুরপুর করে কোনোভাবে আসার দরকার নাই, এটা প্রমাণ নয় অথবা এক সপ্তাহ দুই সপ্তাহ এভাবে দেখতে হবে, কারণ আমরা বহু আগে থেকে বলছি রোটেশন করার জন্য, কারণ আমাদের ক্লাসরুম গুলো তো আর ইউরোপ আমেরিকার মতো না, আমাদের একটা ক্লাসরুমে যেখানে খুব কনজাস্টেড পরিস্থিতিতে বসতে হয় 70 জন 50 জন 40 জন স্টুডেন্ট বসে, সেটাকে বলা হয়েছিল যে আজকে যদি ক্লাস ওয়ান আসে তাহলে এই ওয়ান কে পাঁচটা ক্লাসে তাদেরকে স্প্রেড করে বসানো হবে, আর ওই দিন সারাদিন শুধু ওয়ান কেই পড়ানো হবে, সব শিক্ষকরা মিলে এই ক্লাস ওয়ান কেই পড়াবে এবং তাদের বাড়ির কাজ দিয়ে দেওয়া হবে, এরপর দিন আর ওয়ান আসবে না, ক্লাস টু আসবে, টু কে ওই দিন সব শিক্ষকরা মিলে সব ক্লাসে শুধু টু কেই পড়াবে এবং তাদেরকে বাড়ির কাজ দিয়ে দেওয়া হবে, এই এই মানে অ্যাসাইনমেন্ট অথবা কাজ দিয়ে দেওয়া এবং শিক্ষকরা পরবর্তী পর্যায়ে, কারণ আমাদের গ্রামে ডক্টর মিসার যদি যদি ধরা যাক 12 তারিখের পরে বিশ্ববিদ্যালয় খুলছে এবং আপনি যেটা বললেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাসগুলোতে সবাই একদম গায়ে গায়ে বসে ক্লাস করে, সেখানে একটা ক্লাসের একজন শিক্ষক এভাবে ভাগ করে ক্লাস নেওয়া কতটুকু সম্ভব হবে স্বাস্থ্যবিধি মেনে? অবশ্যই সম্ভব হবে, কারণ আমাদের অলরেডি ক্লাস তো চলছে, ক্লাসটা তো আমরা একটা ডুয়েল সিস্টেমে চালাইতেই পারি, আমাদের যেই ক্লাসগুলো আমরা সরাসরি নিব, যদি 50% ছাত্রকে আসতে বলি অর্ধেক ছাত্র বাকিরা এটা এই সেম বক্তৃতা, কারণ ওই এই প্রযুক্তি এখন প্রত্যেকের কাছে আসছে, আপনি যখন ক্লাসে বক্তৃতা দিবেন এটা ইচ্ছে করলে আপনার অন্য ছাত্ররা বাড়িতে বসে শুনতে পাবে, এই ব্যবস্থা কিন্তু আমাদের এখন সব শিক্ষকদের হাতে আছে এবং এটা কোনো সমস্যাই না, কারণ একটা আপনাকে এই বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ খোলার পরেও মনে রাখতে হবে যে কতদিন খোলা রাখতে পারবো, বিশ্ববিদ্যালয় কলেজ এবং স্কুল আমাদের দেশে হয়তো দীর্ঘদিন বন্ধ আছে এবং আর খুলতে পারিনি আমরা, এরকম পৃথিবীর দেশ 27টা দেশে কোনোদিন খুলতে পারে নাই বন্ধ হওয়ার পরে, কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে বহুবার খুলছে বহুবার বন্ধ হয়েছে, অস্ট্রেলিয়াতে এখন সিডনিতে স্কুল কলেজ বন্ধ আছে, সিঙ্গাপুরে 3 বার বন্ধ করছে 3 বার খুলছে, যে কেরালা সবচেয়ে ভালো ছিল মানে ভারতের মধ্যে সেই কেরালায় SSC পরীক্ষা নিতে গিয়া এখন যে সবচেয়ে দুর্দশায় পড়ছে, অনেকে বলে এই পরীক্ষা নেয়ার সাথে সম্পর্ক আছে, কারণ শিক্ষা প্রতিষ্ঠানের যে ভিড়াভিড়ি শিক্ষা প্রতিষ্ঠানের যে কনজাস্টেড পরিবেশ এটার সাথে আর কোলাবাজারে বা শিমুলিয়া ঘাটে যেটা আপনারা টেলিভিশনে সারাদিন দেখান শিমুলিয়া ঘাটে স্বাস্থ্যবিধি মানা হয় নাই, ওই স্বাস্থ্যবিধি খোলা আকাশের দৃষ্টিতে না মানা আর ঘরের মধ্যে না মানার মধ্যে অনেক ডিফারেন্স আছে, কারণ বাইরে থেকে অর্থাৎ আউটডোর সংক্রমণের পরিমাণ হচ্ছে 10-15% আর 85-90% সংক্রমণ হয় মানে ইনহাউস বদ্ধ জায়গায়, আমাদেরকে অবশ্যই স্বাস্থ্যবিধি মানতে হবে, আর যদি সংক্রমণ না থাকে মানে একটা উপজেলায় কোনো সংক্রমণই নাই তাহলে তো স্বাভাবিকভাবে স্বাগত ভাই যেটা বলছেন আস্তে আস্তে সব ক্লাস আসবে ক্লাসে, সেই ধরনের রেজিমেন্ট গুলো লোকালে নিতে হবে, স্থানীয় ভাবে স্থানীয় প্রশাসন স্থানীয় শিক্ষা কর্মকর্তা এবং অভিভাবক প্রতি যারা আছে স্বাস্থ্যবিধি সম্পর্কে যে সকল কথাবার্তা গুলো বলে এটা সংক্রমণের সাথে সেগুলোর খুব সরাসরি, কারণ আমরা যখন কুরবানিদের হার্ট স্কুলে দিলাম গার্মেন্টস খুলে দিলাম তখন বলছিল 14 দিন পরে আমাদের লক্ষ লক্ষ লোক সংক্রমিত হবে, যেভাবে ভিড়াভিড়ি করলাম কিন্তু সেই ঘটনা কিন্তু ঘটে নাই, ঘটছে এটা ভ্যারিয়েন্টের কারণে যে ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে ঘটছে, কারণ আমাদের ভিড়াভিড়ির কারণে হয়নি, তো এগুলোর মধ্যে এখনো বিজ্ঞান এগুলো গবেষণা করে যাচ্ছে কোনটা যে কারণ আর কোনটা যে ফল
এগুলো এখন আসলে চূড়ান্ত ফলাফল বলা যাচ্ছে না। ডক্টর মিজান এবং স্বাগত মহম্মদ দুজন থাকবেন, একটা বিরতি নিয়ে ফিরছি আবারও আপনাদের কাছে। দর্শক, নিটোল টাটা বিরতি সংবাদ সম্প্রসারণে একটা বিরতির সময় হয়েছে, সঙ্গে থাকুন। বিরতির পর আবার স্বাগত নিটোল টাটা বিরতি সংবাদ সম্প্রসারণে, সাথে আছেন অধ্যাপক ডক্টর মিজানুর রহমান এবং স্বাগত মহম্মদ দুজনকে আবারও স্বাগত। স্বাগত মহম্মদ, নোয়াখালী পরিস্থিতি খবর নিশ্চয়ই আপনি জানেন, গত কয়েকদিন ধরে আবারও একটু উত্তেজনা ছড়িয়ে পড়েছে, যদিও এর আগে যাকে নিয়ে উত্তেজনা তিনি এখন আবার নেই এই সিনের মধ্যে। নোয়াখালী শহরে আজকে 144 ধারা ছিল, তিন গ্রুপ মিলে কর্মসূচি ঘোষণা করা হয়েছে এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন যে কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করা হবে, এটা নিয়ে আবার উত্তেজনা দেখা দিয়েছে। আপনার বিশ্লেষণ শুনি। নোয়াখালীতে যে পরিস্থিতি চলছে শাসক দলের, এই শাসক দলের যে সংকটটা আমরা দেখছি, যে সংকটটা রাজনৈতিক ভাবে মেটানোর কোন চেষ্টা হচ্ছে, বরং প্রশাসনিক ভাবে পুলিশ দিয়ে এই বিবদমান গ্রুপ গুলোকে বিরত রাখার চেষ্টা। তার ফলে 144 ধারা এবং এর মধ্যে এক গ্রুপের এমপির সমর্থকেরা মিছিল বের করে ফেলেছে, কিন্তু আমি দেখছি যে এটা কেন্দ্রের থেকে বা কোনো পর্যায় থেকেই এই বিরোধটা মেটানোর কোনো চেষ্টা হচ্ছে না। এবং যেহেতু নোয়াখালী বা বৃহত্তর নোয়াখালীতে ওবায়দুল কাদের সাহেব সম্পাদক আছেন, তার নিজের উপজেলাতে যে রাজনৈতিক বিবাদ এবং সংঘর্ষ, সেখানে একজন সাংবাদিকও নিহত হয়েছেন এবং এই নিহতের ঘটনার কোনো গ্রেপ্তারও হয়নি এবং সেটা সুরাহ হচ্ছে, তো সেই বিষয়ে আমার মনে হয় যে শাসক দলের ভিতরের যে সংকট তীব্র হয়ে উঠছে সেটা আমরা বরিশালেও দেখেছি, যে প্রশাসনের সঙ্গে বিরোধের ক্ষেত্রে পক্ষ বিপক্ষ কিভাবে কাজ করেছে। কিন্তু আলটিমেটলি প্রশাসনের লোকেরাই, যারা শক্ত হাতে দাঁড়াতে পেরেছিল, তারাই কিন্তু সেখানে শাস্তি পেয়ে গেছে এবং বুদ্ধি দেখেছে। নোয়াখালীতেও দেখা যাবে যে এই গ্রেপ্তার সবকিছু মিলিয়ে শেষে আবার সেই রাজনীতিতে জড়িতরাই, কিন্তু মানে শাসক দলের রাজনীতি দ্বারা জড়িত, তারাই কিন্তু আবার তারা নিষ্কৃতি পেয়ে যাবে। আমার মনে হচ্ছে যে বর্তমানে আওয়ামী লীগের রাজনীতির একটা খুব বড় দুর্বলতা হচ্ছে যে স্থানীয় পর্যায়ে যে বিরোধগুলো তীব্র হয়ে উঠছে তার মেটানোর জন্য কোনো উদ্যোগ নেই, এবং আমার মনে হয় কেন্দ্র থেকে সেই ধরনের কোনো নেতাও বোধহয় এই মানে সংকট কাটানোর ব্যাপারে কোনো, আমি মনে করি, সদিচ্ছাও নেই। কারণ এটা একটা হয়ে গেছে যে লাগামহীন নিয়ন্ত্রণহীন, এবং সরকারি দল মানে প্রশাসন সঙ্গে মিলে যা খুশি তাই করার নীতির গুণগত সৃষ্টি হচ্ছে। অতএব নোয়াখালীতে যে ঘটনা, এটা কিন্তু আমি মনে করি ভেতরে ভেতরে সারা বাংলাদেশের সর্বত্রই কিন্তু এই শাসক দলের সংকট থাকে, গ্রুপিং থাকে, কিন্তু এই গ্রুপিংটা প্রকাশ্য হয়ে এইভাবে বিস্তার লাভ করবে এটা আমার মনে হয় যে আশঙ্কা আপনি করছেন। ডক্টর মিজান, আপনার বিশ্লেষণ শুনি। না, এটা তো সদত ভাই যথার্থই বলছেন, আসলে এই রাজনৈতিক দলের যে সংকট বা রাজনৈতিক দলের বিরোধ সমস্যা, এটা শুধু আওয়ামী লীগ না, এটা বিভিন্ন জায়গায় বিএনপির মধ্যে অন্যান্য দলের মধ্যে আছে, বা ছোট দলগুলোর মধ্যে হয়তো কম, কিন্তু বড় দল এটা থাকে। কিন্তু এটাকে যদি আপনি প্রশাসনিক ভাবে এই পুলিশ তারপরে 144 দ্বারা এইসব দিকে যান, তাহলে কিন্তু এটা রাজনীতি থাকে না। কারণ প্রত্যেকটা জেলার জন্য, প্রত্যেকটা উপজেলার জন্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একটা পদ আছে এবং ওনারা বিভাগওয়ারি ভাগ করে দেওয়া আছে। তো আমার জানা মতে ওই সাংগঠনিক সম্পাদক যিনি এই নোয়াখালী এলাকার দায়িত্বে আছেন, তো উনি এই ব্যাপারে বসছেন কিনা বা ওখানে গেছেন কিনা, ভিজিট করছেন কিনা, এটা আমি জানি না, ওটা ওনারই দায়িত্বের মধ্যে পড়ে। যদিও স্বাগত ভাই যেটা বলছেন, যেহেতু আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের নিজের এলাকা এবং কখনো কখনো ওনার ভাই এই ঘটনার সাথে জড়িত হয়, কিন্তু আজকে দেখলাম ওনার ভাইয়ের পক্ষটা নেই, আরো এছাড়াও আরো তিনটা পক্ষ, তার মানে মোট চারটা পক্ষ আর কি, বা আরো পক্ষ আছে কিনা আমি জানি না। আগামীকালকে আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির মিটিং হচ্ছে, অনেকদিন পরে আওয়ামী লীগের ওয়ার্কিং মিটিং, আমি মনে করি যে এই নোয়াখালীর ইস্যুটা এটা সম্ভবত 9 তারিখে হবে, সম্ভবত বৃহস্পতিবারে হবে ওয়ার্কিং কমিটি বৈঠক, সিরিয়াসলি আলোচিত হবে এবং এটার একটা রাজনৈতিক যে সমাধান। কারণ একটা গণতান্ত্রিক বিধি ব্যবস্থায় আমরা তো কেবলমাত্র ভোটকেই গণতন্ত্র মনে করি, কিন্তু আসলে মূল যে স্টেক হোল্ডার রাজনৈতিক দল, এই এইগুলো যদি সুসংগঠিত না থাকে, এগুলো যদি অর্গানাইজ না থাকে, এবং এটা যদি মানে অর্ডার, অর্থাৎ কে অর্ডার দিবে, কে অর্ডার শুনবে, কমান্ড যদি না থাকে, তাহলে যে বিশৃঙ্খলা তৈরি হবে সেটা কিন্তু শেষ পর্যন্ত এই গণতন্ত্রকে ব্যাহত করবে। সেই জন্য রাজনৈতিক দলগুলো, শুধু আওয়ামী লীগের কথা বলছে না, আবার হয়তো আরেকদিন আমরা শুনতে পাবো বিএনপি তে সিলেটে মহানগরে একটা বিরাট মারামারি হচ্ছে, এটা এরকম হয় চেয়ার দিয়ে এক দলকে আরেক দলে বসা নিয়ে এই যে ঘটনাগুলো ঘটে, তো সেগুলো যেহেতু আওয়ামী লীগ এখন ক্ষমতায় আছে, তো সেটা কিছুটা এখন প্রশাসনের সহযোগিতায় পক্ষ বিপক্ষ গুলোকে নিবৃত্ত করা যাচ্ছে, দমাচ্ছে, কিন্তু আবার
বিরোধী দলে যারা থাকে বা যারা অন্য রাজনৈতিক দল, তারা হয়তো ওইভাবে প্রশাসনিক সুবিধা না থাকার কারণে এটা কিন্তু ওই সকল ক্ষেত্রেও মারাত্মক আকার ধারণ করতে পারে। সেই জন্য আমি বলছি, গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক দলের যে ভূমিকা, এটা যদি সুচারুরূপে পালন করতে হয় তাহলে রাজনৈতিক দলগুলোকে একটা নিয়ম নীতির মধ্যে একটা নিয়মিত কাউন্সিল হওয়া, গণতান্ত্রিক ভাবে ওখানে কমিটি নির্বাচিত হওয়া, এবং গণতান্ত্রিক ভাবে নির্বাচিত হয়ে গেলে সেই কমিটিটাকে ওই মেয়াদ পর্যন্ত কাজ করতে দেয়া। এবং আপনি ইন্টারেস্টিং হচ্ছে, যেখানেই কমিটি হয়, কমিটি হওয়ার আগেই প্রেসিডেন্ট একটা গ্রুপ, চেয়ারম্যান সেক্রেটারি একটা গ্রুপ হয়ে যায়, এবং এটা কমিটি হওয়ার পরেও অব্যাহত থাকে। আর ওই যে জেলা উপজেলা পর্যায়ের যে গ্রুপটা হয় প্রেসিডেন্টের সভাপতি আর সেক্রেটারি, এই গ্রুপটা ঢাকা পর্যন্ত আলাদা লেয়ার মেইনটেইন করে। ঢাকায় এরা এক গ্রুপ কেন্দ্রীয় দেখা সাক্ষাৎ করে আর অন্যদের সাথে দেখা করে না, আর সেক্রেটারি সাহেবের গ্রুপটা আলাদা হয়। এটা ইভেন যে কোনো ইভেন সহযোগী সংগঠনের ক্ষেত্রে দেখছি আমি, যখনই কমিটি হয় শুরু থেকে এটা আবারও একটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে। দর্শক, নিটোল টাটার বিরতি সংবাদ সম্প্রসারণে আরো একটা বিরতি, সঙ্গে থাকুন। বিরতি পর আবারও স্বাগত। নিটোল টাটার বিরতি সংবাদ সম্প্রসারণে সাথে আছেন অধ্যাপক ডক্টর মিজানুর রহমান এবং স্বাগত আহমদ। স্বাগত আহমদ, ডক্টর জাফরুল্লাহকে মোটামুটি সবাই চেনে বিএনপির প্রতি সহানুভূতিশীল হিসেবে, কিন্তু হঠাৎ করেই বিএনপির তার প্রতি ক্ষেপে যাওয়া, আজকে মির্জা ফখরুল সাহেব বললেন বিভ্রান্তিকর উল্টাপাল্টা কথা বলছেন, এর আগে ছাত্রদলের পক্ষ থেকে তাকে প্রতিরোধ করার চেষ্টা করা হয়েছে, আপনার বিশ্লেষণ শুনি। দেখুন, ডক্টর জাফরুল্লাহ চৌধুরী একজন সর্বজনশ্রদ্ধ এবং বর্তমানে গণতান্ত্রিক আন্দোলনের প্রতি তার সমর্থন, আমি বলবো যে অকুণ্ঠ সমর্থন, সরকারের সমালোচনা করে থাকে। কিন্তু ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বিভিন্ন সাম্প্রতিক বেশ কয়েকটি অনুষ্ঠানে এমন কিছু বক্তব্য বিএনপির নেতৃত্ব সম্পর্কে দিয়েছে, যেগুলো স্বভাবতই বিএনপির নেতাকর্মীদের মধ্যে নেতাকর্মীদেরকে আঘাত করে মানুষের। যেমন তিনি তারেক রহমানের নেতৃত্ব নিয়ে কথা বলেন, তারেক রহমান হচ্ছে এই দেশ থেকে একটা স্বেচ্ছা নির্বাসিত এবং তা তিনি সামরিক ১১১ সরকারের হাতে প্রচন্ড ভাবে নির্যাতিত হয়েছে এবং তিনি চিকিৎসার জন্য বিদেশে গেছেন, তাকে মিথ্যা মামলায় তাকে দণ্ড দেওয়া হয়েছে, সে কারণে তিনি দেশে আসতে পারছেন না, অথচ সেখানে বসে তিনি বিএনপির মতো একটা বড় দলকে চালাচ্ছেন। তো তারেক রহমানের ব্যাপারে বা বিএনপি সম্পর্কে যে কথাগুলো তিনি বলেন সেগুলো স্বভাবতই বিএনপির, আমি বলবো যে বিএনপির নেতাকর্মীদের মধ্যে একটা প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। তো সেই কারণেই কিছু কিছু বক্তব্য এমন ভাবে তিনি বলে থাকেন, হয়তো তার বয়সের কারণে বা তিনি কারণে বলতে পারেন, কিন্তু এই কথাগুলো তিনি একান্তেও বলতে পারেন, কিন্তু প্রকাশ্যে এই ধরনের কথা বলায় আমি মনে করি যে এটা বিএনপির নেতাকর্মীরা খুবই মনঃক্ষুণ্ণ হয়েছে এবং এই কারণেই মাঝে মধ্যে এই কথার প্রতিবাদ হয়। এবং আমরাও তাকে বলেছি বিভিন্নভাবে, আপনার আপনি দেশের বর্তমান সংকট সম্পর্কে আপনি যেভাবে কথা বলেন, কোনো পার্টিকুলার বিরোধী দল যারা আছে তাদের ব্যাপারে কথাগুলি বললে বিরোধী দলের নেতাকর্মীরা যে গণতান্ত্রিক আন্দোলনের ক্ষেত্রে যারা এগিয়ে আছে তারা মানসিকভাবে আহত হন। তো তারেক রহমান এই দেশের একটা অত্যন্ত জনপ্রিয় নেতা এবং খালেদা জিয়ার পরে যদি জনপ্রিয়তার মাপ কাটিলে তিনি তারপরে স্থানীয়তা, তারেক রহমান সম্পর্কে কিছু বললে শুধু দলের নেতাকর্মী না, দেশের অগণিত মানুষ আছেন তারা অন্যভাবে অনুভব করেন। এবং ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বেগম খালেদা জিয়ার কাছেও বিভিন্ন সময়ে তার সঙ্গে বৈঠকে অনেক ধরনের কথা বলেছেন, উপদেশমূলক কথা বলেছেন। তবে উপদেশের একটা সীমারেখাটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, যে আপনি কতটুক পর্যন্ত প্রকাশ্যে আপনি উপদেশ দিতে পারেন। এমনিতে ডক্টর জাফরুল্লাহ চৌধুরীকে বিরোধী রাজনীতির প্রতি সহানুভূতিশীল, বিশেষ করে বিএনপি গণনার যে রাজনীতি এটাকেই উনি পছন্দ করেন, কিন্তু ওনার সমস্যাটা হচ্ছে বিএনপির যে আবেগ এটার বিপরীতে যদি কথা বলেন, বিএনপির সবকজন লোক মনে করে তারেক জিয়া হচ্ছে সবচেয়ে আদর্শ নেতৃত্ব
এবং দুর্নীতি টুর্নীতি যেগুলো হচ্ছে এখনই হচ্ছে, কারণ পুরো বিএনপি শাসনমূলকে কোনো দুর্নীতি হয়নি, হাওয়া ভবন হয়নি, এই যে কথাগুলো সবগুলো বানানো, এটা হচ্ছে বিএনপির লোকদের যারা আবেগে হোক অথবা পজিশনে হোক বিএনপির সমর্থক যারা আছে তাদের, এটা হচ্ছে তাদের মূল বক্তব্য, এটা তার মূল স্ট্যান্ড। আর এটার বিপক্ষে গিয়ে যখন কথা বলবেন তাহলে তো আপনি বিএনপি কে সমর্থন করার যে বিষয়টা না, এটা আপনি ওইভাবে আপনি পুক্তভাবে করতে পারছেন না। এই যে বক্তব্য অনেক সময় জাবুল্লা ভাই অনেক কথাই বলেন, যেমন একবার মাননীয় প্রধানমন্ত্রী যখন কানাডায় যাচ্ছিলেন সফরে বললেন যে উনি ইয়া নূর চৌধুরীকে ক্ষমা করে দিয়ে আসবেন, এ দিয়ে আসাই ভালো হবে, অর্থাৎ বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি এই মানে অনেক বোর বা জাবুল্লা ভাই আসলে মিডিয়াতে একটা আলোচনার মধ্যে থাকতে চায় কিছু একটা ভিন্ন কথা বলে, এটা যেদিকে যাক কিছু যায় আসে না ওনার, উনি বলে যাবেন, এটা নাকি উনি মনে করেন যে গণতন্ত্র এবং গণতন্ত্রের বাক স্বাধীনতা, কিন্তু সগত ভাই যেটা বললেন যে বাক স্বাধীনতা কতটুকু পর্যন্ত আপনি ব্যবহার করবেন, আর বিশেষ করে যখন একটা দলের প্রতি আপনার সহানুভূতি আপনার সমর্থন আছে, তো সেখানে ওখানে যার নেতা কর্মী আছে তাদের যে অনুভূতি, কারণ ওরা মনে করে ওই তারেক জিয়াই হচ্ছে তাদের ভবিষ্যৎ নেতৃত্ব, তারেক জিয়া বাংলাদেশের নেক্সট প্রধানমন্ত্রী, এই কথাগুলো ওরা বিশ্বাস করেই তো বিএনপিটা করে। তো আর সেখানে যদি আপনি ওই ওদের অনুষ্ঠানে গিয়ে যদি আপনি তারেক জিয়া সম্পর্কে বা তারেক জিয়ার অব্যাহতি নেওয়ার দরকার, চাইমাকে নিয়ে আসার দরকার এই যে কথাগুলো বলেন, তাহলে তো আর ওই যে ওদেরকে যে সাপোর্টটা দিচ্ছেন সেটার ভ্যালিডিটি থাকে না। সেজন্য হয়তো বিএনপির সাধারণ সম্পাদক সেক্রেটারি জেনারেল মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে একটু থামতে, যে এত এই এত বিভ্রান্তিকর কথা বললে মানে এটা স্বাভাবিক ভাবে ওই দিন ছাত্র দলের একটা অনুষ্ঠানে তো একটা মানে অস্বস্তিকর অবস্থা তৈরি হচ্ছিল এবং একটা আরো খারাপ অবস্থা হইতে পারতো। এর আগেও আমরা দেখছি, কারণ এইসব রাজনৈতিক দলের মধ্যে তো সবাই একই মাপের টলারেন্স নিয়ে থাকে না, এর আগে ডক্টর মাহবুবুল্লাহ ভাইও এরকম কিছু একটা বলতে গিয়ে সমস্যায় পড়েছিলেন কোন শিল্পকলা একাডেমি বা প্রেস ক্লাবের কোন একটা অনুষ্ঠানে ওনার জামা কাপড় ছিঁড়ে ফেলা। তো সেই জন্য ওই দিন যে অত খারাপ পরিস্থিতি হয় নাই ওখানে বিএনপির অন্য নেতৃবৃন্দ সেটাকে সামলেছেন, তো এটা হয়তো বেশি দিন সামলানো যাবে না। সেই জন্যই মির্জা ফখরুল ইসলাম বলছেন যে আপনি এই কথাগুলো যদি উল্টাপাল্টা যে কথাগুলো বলেন এগুলোর থেকে একটু বিরত থাকবেন, উনি সবাইকে উল্টাপাল্টা কথাই বলছেন। তো আমরা অনেক সময় বয়সের কারণে এইগুলোকে কেউ মাইন্ড করে না এবং অনেকগুলা দর্শক, এই ছিল নিটল টাটা বিরতি আজকের সংবাদ সম্প্রসারণে, ডিবিসি সঙ্গে থাকুন।